2009 সালে এসে আমি তাদের প্রথমবারই বেতন বাড়াই, তখন 3,500, পর দ্বিতীয়বারে 5,300, তৃতীয়বারে এসে আমি 8,000, সেই সাথে তাদের টিফিনের ব্যবস্থা, কেয়ার কেয়ার সেন্টার, চিকিৎসার ব্যবস্থা, তাদের সব ধরনের ব্যবস্থা করে দিই এবং অন্যান্য শ্রমিকদেরও বেতন একটা সিলিং আমি ঠিক করে দিয়েছি যাতে তাদের জীবন মান ঠিক মতো চলতে পারে। কারণ কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা শ্রম দিয়ে দেশ করে তাদের জন্য কাজ করাটাই আমাদের ভাগ্য, কারণ তারাই তো আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যায়। সেটা আজকের এই শ্রম দিবসে পয়লা মে আমি আমার বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল শ্রমিকের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই যারা জীবন দিয়ে তাদের অধিকার রক্ষা করেছেন, তাদের আমরা শান্তি কামনা করি এবং শ্রমজীবী মানুষ সবাই দুনিয়ার মজদুর এক হোক এবং সকলে যাদের জীবনে সুন্দরভাবে বাঁচুক আমরা সেটাই চাই। আমার সরকার সবসময় একেবারে যারা ভূমিহীন, গৃহহীন, একেবারে যাদের কিছু নেই আমরা কিন্তু তাদের ঘরবাড়ি করে দিচ্ছি, এমনকি যারা ট্রান্সজেন্ডার হিজার তাদেরকে আমরা সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছি, যারা জিপসি আমাদের যে ভাসমান ছিল তাদের ঘর করে দিচ্ছি। কোনো মানুষ ভূমিহীন থাকবে না, কোনো মানুষ কোথার যারা কষ্ট পাবে না, কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রত্যেকের চিকিৎসা পাবে, আর সেই ব্যবস্থাটা করতে সক্ষম হয়েছি 2021 সালে মধ্যেই আমরা এই কাজটা করেছি। আমার লক্ষ্য ছিল 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং 21 তারিখে বিশেষ করে 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এটা পালন করবার আগেই যেন বাংলাদেশ একটা দেশ একটা অন্ততপক্ষে একটা লেভেলে উঠে যায়। তো আজকে আমরা আমাদের গ্র্যাজুয়েশন হয়েছে উন্নয়নশীল দেশে, ইনশাল্লাহ 2026 সালের মধ্যে আমরা সেটা করতে পারবো। আর কবে ভাগবত মোকাবিলা করেছি, দেশের মানুষ খাদ্য নিরাপত্তা দিচ্ছি, আবার আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি। তো সবাইকে আমার ধন্যবাদ বেশি Thank you very much for inviting me.